দুর্গাপূজার আগে কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো মাটিগাড়া পঞ্চায়েত সমিতি। শিবমন্দির বিনয়নগর এলাকায় কিছু দুস্থ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়। দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। পূজোর কদিন মণ্ডপে মণ্ডপে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সেই কথা মাথায় রেখেই এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা যাতে প্রতিমা দর্শন করতে পারে সেই উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ। সোমবার মাটিগাড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে শিবমন্দির বিনয়নগর এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন দুইজনকে হুইল চেয়ার প্রদান করা হয়। আগামী দিনেও তারা এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন। আজকের এই হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিগাড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অভিজিৎ পাল, জেলা নেতৃত্ব রথীন খাসনবিশ, আঠরোখাই অঞ্চলের সভাপতি সুজিত দাস, আঠরোখাই গ্রাম পঞ্চায়েতের প্রধান যুথিকা রায় খাসনবিশ সহ অন্যান্য নেতৃত্বরা। হ্যাঁ, পূজা দেখতে যাবে তো শখ আছে। আমাদের তো শখ এখন নাই, এখন তো বাচ্চাগুলোরই বেশি মানে ইয়ে আনন্দ, ওরাই ওর আনন্দ তো আমাদের আনন্দ। এইটা পাওয়াতে আমাদের খুব ভালো হলো। এখানে আসা এবং তাদের হাতে হুইল চেয়ার তুলে দিলেন, কেমন লাগছে দুর্গা পুজোর আগে? খুব ভালো লাগছে যে এরকম দুজন দুস্থ প্রতিবন্ধী যারা আজকের এই বাংলার সর্ববৃহৎ উৎসব শারদীয়া উৎসবে তারা বাড়িতে প্রতিবন্ধকতার জন্য তারা বাড়িতেই আছে, ঠাকুর দেখতে বেরোতে পারছে না, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মাটিগাড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং আঠরোখাই গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধান আছেন, প্রত্যেকে মিলে আমরা আজকে দুস্থ পরিবারের হাতে হুইল চেয়ার দুটো তুলে দিলাম। আগামী দিনেও এরকম কোনো পরিকল্পনা রয়েছে? আমরা গত বা দুমাস আগেও এই প্রোগ্রাম করেছি, মহকুমা পরিষদের সভাধিপতি উপস্থিত ছিলেন সেই প্রোগ্রামে, সেখানেও আমরা 15 জনকে এরকম সাহায্য করেছি পঞ্চায়েত সমিতি থেকে। এবারও আমরা 15 জনকে করছি, আগামী দিনে আরও করার ইচ্ছা আছে আমাদের।